नमस्कार বন্ধুরা, জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু কৃষ্ণ। বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের হাউসকিপিং জব, একটি রেপুটেড ইন্টেরিয়র ডিজাইনের অফিস রয়েছে যেটা চিনার পার্ক এবং সল্টলেক সেক্টর 1, এই দুটি লোকেশানে এদের দুটো অফিস রয়েছে। সেই অফিসে হাউসকিপিং পদে একজন চিনার পার্কের অফিসে এবং আরেকজন অফিস মানে ওই আপনার শোরুমে এবং আরেকজন সেক্টর 1-এর শোরুমে, টোটাল দুজন হাউসকিপিংয়ের লোক লাগবে। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে টোটাল তথ্য এই কাজটির সম্পূর্ণ আলোচনা করব। তাই যারা এই ধরনের কাজ পছন্দ করেন বা করতে চান, তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যারা এই ভিডিওটির মাধ্যমে এই জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেলে প্রথম এসেছেন বা দেখছেন, তাদেরকে বলবো, যদি আপনি একটা জেনুইন কাজের আপডেট দেখতে চান এবং জেনুইন আপডেট পেয়ে বা দেখে একটা জেনুইন কাজ পেতে চান, তবে এই জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেলটি অদ্বিতীয় একটি চ্যানেল। তাই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে এবং প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশাপাশি বেল আইকনটা প্রেস করে দিন, কারণ নোটিফিকেশান তখনই পাবেন যখন আপনি বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি দেখবার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য জব চ্যানেল জবস নাও কলকাতা। শুরু করছি আজকের ভিডিও। ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদেরকে একটা কথা বলি, আমি দুদিন আগে একটি জব আপডেট দিয়েছিলাম যেটা শিয়ালদার বেলেঘাটাতে একটি বই ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে বা বই প্রিন্টিং কোম্পানিতে বেশ কিছুজন কর্মী নিয়োগ করা হবে। এই কোম্পানিতে যে পরিমাণ ভ্যাকেন্সি আছে, অর্থাৎ টোটাল চারজন 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 তিনটে স্টেপে নিয়ে যাবো, অর্থাৎ 12 জন, তার তুলনায় প্রচুর সংখ্যক কর্মী অলরেডি আমাকে ফোন করেছেন। তাই যারা দেখছেন এই ভিডিওটি, কি দেখে আর পুনরায় ফোন করবেন না, কারণ এত ফোন আসছে মানে কন্ট্রোলের বাইরে। তো যাই হোক, আপনাদেরকে রিকোয়েস্ট করছি ওই ভিডিওটি সম্পর্কিত আর ফোন করবেন না। অলরেডি ওখানে আমাদের 12 জন কেন প্রায় 75 জন ফাইনালিস্টে তোলা আছে, সেখান থেকে আবার চয়েস করে আমি নিয়ে যাবো সোমবার দিন প্রথম ব্যাচ নিয়ে যাবো। চেষ্টা করবো ওদের, আমি যাবো না যদিও জয়েনিংয়ে, অন্য একজন যাবে, তো চেষ্টা করবো ওর ওখানকার জয়েনিং করার একটা ভিডিও আপনাদেরকে অবশ্যই তুলে ধরবো আপনার বিশ্বাসযোগ্যতা নিয়ে আসার জন্য। তো যাই হোক, আজকের এই কাজটির জব লোকেশান রয়েছে চিনার পার্ক এবং সল্টলেক সেক্টর 1। এই চিনার পার্ক এবং সল্টলেক সেক্টর 1-এ একটি রেপুটেড ইন্টেরিয়র ডিজাইনের যে অফিস বা শোরুম রয়েছে এই দুটি লোকেশানে, সেই শোরুমে আপনার চিনার পার্কে একজন এবং সল্টলেক সেক্টর 1-এ একজন, টোটাল 2 জন হাউসকিপিং পদে লোক নিয়োগ করা হবে। এখানকার যদি আপনি এখানে কাজ করতে চান, তবে অবশ্যই আপনার বয়সটা অবশ্যই হতে হবে 25 বছর বয়স থেকে 40 বছরের মধ্যে, 25 বছর বয়স থেকে 40 বছরের মধ্যে। আর অবশ্যই আপনাকে মানসিকভাবে আপনি ভেবে নিন এটি কিন্তু হাউসকিপিংয়ের কাজ, তাই আপনি গ্র্যাজুয়েট এইচএস এরকম বলে আমাকে ফোন করবেন না, আমাকে লজ্জা দেবেন না, কারণ একজন গ্র্যাজুয়েট পাস ছেলে হাউসকিপিং কাজ করবে সেটা আমিও মানসিকভাবে মেনে নিতে পারি না। তাই এই ধরনের লোক প্লিজ আমাকে ফোন করবেন না, 8 পাস মাধ্যমিক পাস আপনারা ফোন করুন যদি এই হাউসকিপিংয়ের কাজ অবশ্যই আপনারা করতে চান। তো যাই হোক, এখানকার ডিউটি আওয়ার্সটা রয়েছে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা, অর্থাৎ 9 আওয়ার্সের ডিউটি, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এখানকার ডিউটি আওয়ার্স রয়েছে। আর যাদের বাড়ি, এই যে দুটি লোকেশান বললাম চিনার পার্ক এবং সল্টলেক সেক্টর 1, যাদের বাড়ি ঠিক এই লোকেশানে আছে, অর্থাৎ আপনি 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে আপনি ওই শোরুমে পৌঁছে যেতে পারবেন সাইকেল নিয়ে, শুধুমাত্র তারাই ফোন করুন। আমরা একটু নিকটবর্তী ক্যান্ডিডেট এই ক্ষেত্রে করছি যারা 5-10 মিনিটের মধ্যেই শোরুমে পৌঁছাতে পারবে। তো এরকম যদি ব্যক্তি যারা আছেন, যারা ওই লোকেশানেই থাকেন এবং আপনি সাইকেল চালাতে পারেন এবং হাউসকিপিং করবেন, সেরকম আপনার মানসিকতা আছে, তো অবশ্যই এই কাজটি আপনার জন্য পারফেক্ট, কারণ এটি এমন একটি কাজ যেটা ডিউটি আওয়ার্সও খুব কম, মাত্র
সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, এবং স্যালারিটা রয়েছে প্রতিদিন 400 টাকা, প্রতিদিন 400 টাকা আপনার কিন্তু এখানে স্যালারি রয়েছে। এছাড়া আরও এক্সট্রা কিছু বেনিফিট রয়েছে, সেটা আপনারা যখন যাবেন তখন আমরা আলোচনা করে নেবো। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে মানে দেখে বুঝতে পেরে গেলেন যে কেমন কাজ কেমন স্যালারি। এই সমস্ত দেখে যদি আপনি কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার নামটা নথিভুক্ত করে নিতে পারেন। আপনাকে ফোনে বলে দেবো এর স্পট জয়েনিংটা কবে করব। অবশ্যই স্পট জয়েনিং একটু ভুল বললাম, আমরা যদি ডাকবো হয়তো 3-4 জনকে, সেখান থেকে 1 জনকেই কিন্তু চয়েস করে নেব। তো যাই হোক, আশা করছি ব্যাপারটা বুঝতে পেরে গেলেন টোটাল ডিটেলস। এরপর যদি মনে হয় আপনি কাজ করবেন তাহলে যেরকমভাবে বললাম স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার ফোন করে নাম্বার নথিভুক্ত করিয়ে দিন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটি কাজের আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।